গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় শিল্পীর লাইফে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। এই দেখো মাম রেডি হয়ে গেছে, এখন প্রাইভেট যাবে। তো এই দেখো 6:30 এখনো বাজেনি, তো 6:30 বাজলে তারপর যেতে বলেছিল ম্যাম। ওই তো 6:30 বাজলেই পরে যাবে। তো ভাবলাম যে আমি ব্লগটা স্টার্ট করে দিই। তো দেখো মামের সব হয়ে গেছে, তো মাম এখন নিচে গেল, তো আমি ফাঁকে তাহলে বিছানাটা তুলে নিই, বিছানাটা তুলে তারপরে যাব। তো বললাম যে একটু কিছু খেয়ে নাও, খেটে যাও না কিছু খাবে না। তো এসে বলছে আমি এসে খাবো, এখন আমি খাবো না। তো বন্ধুরা, আর ওর বাবা তো ডিউটি চলে গেছে, তো বন্ধুরা দেখতে থাকো। আর বন্ধুরা এই দেখো চারদিকে জামা কাপড় টাপড় ওগুলো সব মেলে রেখে দিয়েছিলাম, বাইরেও কিছু আছে, তো ওগুলো মোটামুটি সব শুকিয়ে গেছে। এই দেখো এখানটা ভাঁজ করে করে জমাচ্ছি, আর যে এগুলো সব শুকিয়ে গেছে এগুলো পরে ভাঁজ করব। আর আজকে তো শান্তির জল দিবে, দিয়ে যাবে 9:00 দিকে দিয়ে যাবে। তো তারপর চান টান করে আমরা রেডি হয়ে থাকবো, তারপরে শান্তির জল ছিটিয়ে তারপর রান্না। তাহলে বন্ধুরা বিছানাটা আমি তুলে নিই। তো বন্ধুরা দেখো এই যে বিছানাটা আমি তুলে নিলাম। আর দেখো বাইরে আজকেও সকাল থেকে কখন থেকে যে বৃষ্টি জানি না, তো সকালে উঠে দেখি, তো সকাল থেকে উঠে দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো আজকেও আছে কিছু জামা কাপড় কাচা, আর কি কাচতেই হবে, ওগুলো ওই যে ওইভাবে কালকের মতোই মেলে দিতে হবে, কিছু করার নেই। তো দুদিন থেকে যে কী নিম্নচাপ হয়েছে মনে হয়, এত বৃষ্টি, বাপরে বাপ, এত বৃষ্টি তো আমাদের এখানে কখনো হয় না, তোমরা তো দেখোই সারাদিন ধরে তো হয় না, কালকে একদম সারাদিন ধরে বৃষ্টিটা হলো, একটুখানি শুধু রোদ দিয়েছিল, ব্যাস ওইটুকুই। রোদ না মানে হালকা একটু রোদ আর কি, সেরকম রোদ না, হালকা একটু রোদ। আমার শোনা জানো আজকেও ব্যায়াম করেছে, প্রত্যেক দিন সকাল উঠে যাচ্ছে, আমার সঙ্গে উঠে যাচ্ছে। আজকে আমার আগে উঠেছে, ওর বাবা উঠেছে, বাবার সঙ্গে সঙ্গে ও উঠে গেছে, তারপরে আমি 10 মিনিট 5 মিনিট পরে উঠলাম, 5-10 মিনিট পরে, তাই না বলো? তাই এই দেখো দুষ্টুমি দেখছো, কত দুষ্টুমি করে ও শরীর। ও তোমাদের তো বলাই হয়নি কালকে ওর প্রচন্ড জ্বর উঠে গেছিলো রাত্রে শোয়ার পরে, ওর প্রচন্ড জ্বর উঠে গেছিলো মানে মাঝ রাতে আর কি 1-1:30 দিকে। তারপরে ওর বাবা উঠে আবার ওকে ওষুধ খাইয়ে দিল, তারপরে এখন জ্বর নেই গায়ে, কিন্তু কেন এত জ্বর উঠে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। ওষুধ খাওয়ার কিছুক্ষণ কম থাকে, তারপরে আস্তে আস্তে দেখি আবার গাটা গরম, খুব যে একদম হাই ফাই গরম তা না, মানে কাল রাত্রে ভালোই গরম লাগছে, ঠান্ডা মানে হয়েছে, গরম হয়েছিল শরীরটা, আর শুধু কেঁপে যাচ্ছিলো, শুধু কেঁপে যাচ্ছিলো। ওই জন্যে কাঁথাটা দিয়েছিলাম, কাঁথাটা ভাঁজ করে কাঁথাটা দিয়ে ওকে জড়িয়ে রেখেছিলাম। তো বন্ধুরা 6:30 বেজে গেছে, তাহলে আমি মামকে রেখে আসি, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে। দেখো আমার চান হয়ে গেছে, আর আজকেও জামা কাপড় তো কেচেছি, দেখো জামা বৃষ্টি দেখ। বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে, কালকের মতো আজকেও বৃষ্টি হচ্ছে। তো দেখো আমাদের শান্তির জল দিয়ে গেছে, তারপরে আমার চান হয়ে গেছে, তো আমাকে ছিটিয়ে দিয়েছে, এরপর আমি সব কিছুতে শান্তির জল দিয়ে দিয়েছি। তো আমরা আজকের থেকে একদম পুরোপুরি শুদ্ধ। তো কী বলতো, আজকে তো মাছ খেতে পারবো না, যেহেতু আজকে মঙ্গলবার, তো কালকের থেকে মাছ খাবো, মানে কালকে আর কি মাছ খাবো, আজকের মাছ খাবো। তো আজকে তো আবার সেই নিরামিষই রান্না করতে হবে। তো যাই হোক, মাম দোকানে আছে, দোকানও খুলে দিয়েছি, আর ঘরের এই দেখো সমস্ত, এই দেখো এই যে এই সমস্ত, এই যে জিনিস, এই সব ঢাকনা টুকনাগুলো এখন পাতবো না, দুদিন পরে পাতবো, তো থাক এখন ওইভাবেই। আর এদিকে কী হয়েছে বলতো, কালকে দুধ এনেছিলো, দুধটা নষ্ট হয়ে গেছে, তো দুধটা বসিয়েছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুধটা আর কি শুকিয়ে নেব, মানে নষ্ট দুধটাকেই শোকাবো, শুকিয়ে ওটা চিনি দিয়ে শোকাবো আর কি, বসিয়ে দিয়েছি। তো তারপর মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে, ওটা খেতে মানে
ক্ষীরের মতো লাগে, খুব টেস্ট হয় খেতে। তো দুধ নষ্ট হয়ে গেলে আমি এরকম করিনি, এরকম করে তো দুধ শুকিয়ে 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 যখন অল্প অল্প থাকে তখন ওটার মধ্যে চিনি দিয়ে দিই, তো ওটা দিয়ে মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই, দারুণ টেস্ট হয়। তোমরাও একদিন করে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট লাগে খেতে। তো ফেলে দেওয়ার থেকে এটা করে নিই, ভালো লাগে, খাওয়াও হয়ে যায় আর খেতেও ভালো। দেখাচ্ছি তোমাদের, চলো। এই যে এই দেখো, এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এরকম হয়েছে, ছানা হয়ে গেছে। তো এটাকে শুকিয়ে দেব, শুকিয়ে এটার চিনি ফেলে দেবো, তারপর এটা মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো, দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করবো না করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। জামা কাপড়গুলো মেলিনি এখনও, জামা কাপড়গুলো মানে ভাবছি বৃষ্টি কমবে কি কমবে না, ওই ভেবে ভেবে মেলছি না, তো না মেলেই দিতে হবে, কারণ মনে হয় না বৃষ্টি কমবে, মানে খুব জোরেও পড়ে না, আবার কেমন যেন পড়ছে, অল্প 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 করে পড়েই যাচ্ছে। তো ভিতরেই কালকে যেভাবে মেলে দিয়েছিলাম সেভাবে আমি মেলে দেব। তো দেখো বন্ধুরা, যে এখানে আমার ভাত হয়ে গেছে, আর এই যে এখানে দেখো আলুর তরকারি করবো, আলুগুলো এই যে ভাজা ভাজা করে নিয়েছি, আর এখানে দেখো আজকে অনেকদিন পরে হলুদ দিচ্ছি, হলুদ সরষার তেল এগুলো দিয়ে রান্না করবো আজকে। তো নিরামিষভাবে আলুর তরকারিটা করবো, আর যে এখানে দেখো দেখাচ্ছি, যে এখানে দেখো ডাল গরম জলে ডুবিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, মানে মনে ছিল না যে ডালের বড়া করবো, সেই জন্যই মানে ভেজানো হয়নি, তো হঠাৎ করে মনে পড়লো, তো যে গরম জল করে ভিজিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিই। এই দেখো বড়াগুলো এখানে আমি করে নিচ্ছি, আর এই দেখো এখানে বড়াগুলো আমি এখানে ভেজে নিয়েছি, এই দেখো আর অল্প আছে, এই দেখো এই যে এইটুকু করলেই হয়ে যাবে। আর এই দেখো আমার সোনা মাটা ভাত খেয়ে নিয়েছে, এক হাতে আজকে ভাত খেয়েছে, তাই না বলে? হ্যাঁ। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল, আর দেখো আমি ভাতও বেড়ে নিয়েছি, আর মাম তো আগে খেয়ে নিয়েছে, আলুর তরকারি আর এই যে বড়া। তাহলে আমি এখন ভাতটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, তোমরা হয়তো দেখে ভাবছো কি ব্যাপার, ও তো হঠাৎ করে রেডি হয়ে গেল। তো কি বলো তো, মানে দেখো মামও রেডি হয়ে গেছে, আমি, তারপর বাবাও রেডি হয়েছে, ওই দেখো। তো হঠাৎ করে প্ল্যান হলো, মানে একদমই হঠাৎ, মানে ও আসার পরেই প্ল্যানটা হলো আর কি, সেজন্য তোমাদের বলা হয়নি, যে আমরা একটু বাজার যাচ্ছি সেজন্যই রেডি রেডি হচ্ছে আর কি। তো কী কী কিনবো না কিনবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বেশি জিনিস কিনবো না, দু একটা জিনিস কিনবো, এসে আমরা আবার দোকান খুলতে হবে, সেজন্য এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 4:10, তো এখনই বেরিয়ে যাচ্ছি, তো চলে আসবো, দু একটা জিনিস কিনেই চলে আসবো। তো সেজন্যই মানে হঠাৎ করে প্ল্যানটা হলো আর কি। তো চলো ওইখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা শপিং মলে চলে এসেছি মামের জামা নিতে। তো দেখো মামকে সব পরিয়ে পরিয়ে দেখছি আর কি, যে কোনটা মামের হচ্ছে না হচ্ছে, কারণ ওর জামা না পরিয়ে দেখলে তো আবার বুঝতে পারা যায় না যে কোনটা হবে। জামাটা দেখতে সুন্দর আছে। তো বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি, আমি একটা শপিং মলে চলে এসেছি তো মামের জামা নিতে। তো দেখতে থাকো তোমরা, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো মামের জামা ওইদিকে আমি দেখে রেখেছি, আর দেখো আমি এখানে শাড়ির কাউন্টারে চলে এসেছি। তো দেখো আমি শাড়ি দেখছি, মানে ওই এর নাম হচ্ছে মানে ডলি। তো ডলিকে বলছি যে দেখাও কী ধরনের মানে শাড়ি এখন বেরিয়েছে, বা কোনটা আর কি কেমন কী, তো ওগুলো সব বলছি। তো দেখাচ্ছে একটার পর একটা শাড়ি। তো এই শাড়িটা মানে ওর বাবাও বলছিলো যে এই শাড়িটা আর কি খুব মানে নিতে পারো, মানে এত সফট, মানে পরেও আরাম পাবে। তো দেখছি আমি মানে কোনটা ভাবছি আর কি, চিন্তাভাবনা করছি যে কোনটা নেব কোনটা না নেব, বুঝতে পারছি না। তো আসলে বেশি শাড়ি দেখলেও একটু গরমিল হয়ে যায় আর কি, যে কোনটা নেব না নেব। আর ওদিকে মামু একটু দুষ্টুমি করছে, সো এদিকে দেখছে ওদিকে দেখছে। তো দেখতে থাকো তোমরা।
একটা নেবো না একটা নেবো, কোনটা ভালো লাগবে? তো দেখো বন্ধুরা, তো আমি এই যে এই শাড়িটাও দেখছি, এই শাড়িটাও ভালো লাগছে। তো দেখো আরও আমি শাড়ি নিজে নিজেই সব বের করছি আর দেখছি, তো কোনটা ভাবছি যে কোনটা নেব না নেব। তো দেখো আমি বারবার নিচের থেকে বের করছি আর দেখছি আর আবার আবার রেখে দিচ্ছি, তো এরকমই করছি। দেখো এই শাড়িটা এই পরে আমি এই শাড়িটাই চয়েস করলাম, মানে এই শাড়িটা মানে প্রথম আগে তো দেখিনি, প্রথমবার দেখি আমার চয়েস হয়ে গেছিলো। তো এদিকে আমি শাড়ি আমার বাছাও হয়ে গেছে। তো দেখো আমি এখন নিচে চলে যাচ্ছি, তো যে এইখানে চলে এসেছি এখান থেকে ওই ইট মশলাদানিটা নিয়েছি। তো বন্ধুরা দেখো একটা শপিং মল থেকে বেরিয়ে গেলাম, এখন আরেকটায় যাচ্ছি। তো মামের জামা পছন্দ হলো না, সেই জন্য আরেকটা শপিং মলে যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। এটা ভালো লাগে না। তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমি এই ওই শপিং মল থেকে এই শপিং মলে চলে এসেছি। তো এখানেও দেখো আমি শাড়ি দেখছি, মানে ভাবছি যে মানে এই শাড়িটা দেখে আমার ফট করে আর কি পছন্দ হয়ে গেল। তো এই শাড়িটা না, সরি, এই যে নিচে আরেকটা শাড়ি লাল লালটা, ওটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেল, তো ওটাও আমি নিয়ে নিলাম। তো আরও আমি বেশ কিছু শাড়ি দেখছি আর কি, যে দেখি যে আরও এর থেকে আরও সুন্দর পাওয়া যাবে কি না। তো দেখো এই যে এই শাড়িটাই আমি লাস্টে পরে নিয়েছি। তারপরেও আমি আরও বেশ কিছু শাড়ি দেখব, তো ওগুলো আর চোখে ধরেনি, এটাই আমার চোখে ধরেছে, তো এটাই নিয়েছি। দেখো বন্ধুরা আমার তো শাড়ি বাছা হয়ে গেল, তো এই শাড়িটা আমি নিয়ে নিলাম। তো দেখো এখন মামের জামা আমি খুঁজছি, কেননা মামের জামা এখনও নেওয়া হয়নি। তো দেখো এইদিকেও দেখছি, মানে কোনো জামা পছন্দ হচ্ছে, জামা যে পছন্দ হচ্ছে না তা না, দেখো এই জামাগুলো সুন্দর, আমার পছন্দ হচ্ছে, কিন্তু সাইজে হচ্ছে না, মানে হয় মানে বডিতে হচ্ছে তো লম্বায় হচ্ছে না, লম্বায় হচ্ছে তো বডিতে হচ্ছে না, এরকম হয়ে যাচ্ছে। তো দেখো এই যে এই মেয়েটা মানে ও ক্যামেরার সামনে আসবে না, সেই জন্য মুখটা ঢেকে দিয়েছিলো, মানে প্রথম ইয়ার কি করছিলো আর কি, যে আমি বলছি না না কোনো ব্যাপার না, তো পরে পরে কোনো ব্যাপার ছিল না, সেই জন্য মুখটা আর কি ঢেকে দিয়েছে। তো যাই হোক, এই দেখো আমি পরিয়ে দেখছি যে মামের ঠিকঠাক হচ্ছে কি না। দেখো মামের একদম এমনি তো দেখা যাচ্ছে যে ঠিক হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি যে ভিতরটা মানে টাইট, মানে একদমই টাইট, মানে আর হয়তো এক মাস পরতে পারবে না, তাহলে এত ছোটো জামা নিয়ে আমি কী করবো বলো। সেই জন্য দেখো জামাটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু নিতে পারছি না জামা। চলো চলো মা। চলো নিচে, চলো নিচে আস। তো বন্ধুরা দেখো এইখানেও কোনো জামা পছন্দ হয়নি, মানে পছন্দ হয়েছে মানে সাইজে হচ্ছে না। তো এখান থেকেও বেরিয়ে যাব, মানে যে মানে যাচ্ছিলাম আর কি, তখনই মানে এ দেখালো যে এটা এই ড্রেসটা নিতে পারো, মানে আলাদা আলাদা করে, মানে নিচটা আলাদা উপরটা আলাদা করে নিতে পারো। তো আমি ভাবলাম যে নিব কি নিব না, সেরকম মনে মনে ভাবতে তো সেটাও আর কি আমার অতটা আর কি ভালো লাগেনি। তো এখান থেকে আর না নিই, আমি মামের জামা না নিই, আমি এই শপিং মল থেকে চলে আবার যে আগে যে শপিং মলটা প্রথমে ঢুকেছিলাম সেখান থেকেই মামের জামাটা নিয়েছি। তো বন্ধুরা দেখো এই মাত্র আমরা এলাম, তো ভাবলাম না বন্ধুদের সঙ্গেও শেয়ার করি যে কী কী আমি কয়েকটাই জিনিস কিনলাম, কয়টাই জিনিস কিনেছি, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগবে না। তো দেখো এসে শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করেছি, ব্যাস এইটুকুই। তো তোমরা দেখতে থাকো কী কী কিনলাম। তো এখন কটা বাজে? 7:30 বাজেনি, 7:20 বাজে। তো চলো দেখবে। তো দেখো প্রথমে মামের জামা দিয়ে শুরু করি। এই দেখো মামের একটা এরকম জামা নিয়েছি, এই দেখো
একদম পাতলার মধ্যে, কারণ ও ভারী জামা পরতে পারে না, সেই জন্যই ওর জন্য এরকম একটা পাতলার মধ্যে খুব সুন্দর জামাটা, মানে পরে আরাম পাবে। এরকম একটা জামা নিয়ে নিয়েছি মামের জন্য। তারপরে দেখাচ্ছি দেখো এই চারটা শাড়ি, টিয়া কালারের মধ্যে শাড়িটা, এটা হ্যান্ডলুমের শাড়ি বলে এটাকে। তো দেখো সম্পূর্ণটাই হলুদের গুটি গুটি করা শাড়িটাতে, আস এগুলোতে এই টিয়া কালারেরই সুতোর কাজ করা। এটা আমার শাশুড়ি মার জন্য নিয়েছি, শাশুড়ি মা পরবেন পুজোতে, সেজন্য একটু গায়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে সুন্দর না শাড়িটা। তারপরে দেখাচ্ছি এইটা আমার শ্বশুরমশাইয়ের একটা শার্ট নিয়েছি, এটা খুলে দেখালাম না, কোনো শার্ট আর কি দেখবে তোমরা। তো এই দেখো, তো আর দেখো এই শাড়িটা নিয়ে নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি। এটা কি শাড়ি বলো তো, এটাও একটা হ্যান্ডলুম জাতীয় শাড়ি, হ্যান্ডলুমই শাড়ি এটা, মানে এটা এই যে লালের মধ্যে কাজ করা এরকম এই শাড়িটা নিয়েছি। এটা পরবো আমি দশমীতে, তো তোমরা তো জানোই আমার বাপের বাড়িতে দুর্গা পুজো হবে, তো সের জন্যই আর কি এই শাড়িটা নেওয়া দশমীতে পরার জন্য। তো দেখো এই যে এরকম শাড়িটা নিয়েছি, তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে শাড়িটা। এই দেখো ভিতরটা এরকম আছে, এরকম সম্পূর্ণটাই, এরকম যেরকম দেখছো এটা সম্পূর্ণ সম্পূর্ণটাতে এরকম আছে। এই দেখো সম্পূর্ণটাই এরকম আছে। আর এই যে আরেকটা শাড়ি, এটাও হ্যান্ডলুমের শাড়ি, তো এখন তো হ্যান্ডলুমটাই বেশি চলছে, সেজন্য এরকমই নিয়েছি হ্যান্ডলুমের মধ্যে। এটা পরবো অষ্টমীতে, কি সুন্দর না শাড়িটা, আমার এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে, তো এটা আমি নিয়ে নিয়েছি সেজন্য। দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের, দেখো ভিতরটা সম্পূর্ণটা এরকম আছে, দারুণ দেখতে চাই এটা, বুঝতে দেখো বুঝতে দেখো। এই দেখো সম্পূর্ণ শাড়িটা দেখো এরকম, খুব সুন্দর শাড়িটা, মানে আমি একবার শুধু দেখেছি, একবার দেখাতে আমার পছন্দ হয়ে গেছে শাড়িটা। আর আঁচলটা দেখো কত বড়, এই দেখো কত বড় আঁচল, এইটুকুই নিয়েছি আর কিছু না হয়নি। তো এইটুকুই আমার পুজোর বাজার, মানে পুজোর বাজার না, মানে এটা পুজোর বাজার আরেকটা হবে, তো এটা আপাতত কিছুটা না হলো আর কি, মানে এখন শুরু হলো আর কি। আরেকটা নিয়েছি দেখো, এটা মশলাদানি, এটা আমার খুব শখ ছিল একটা, এই এরকম মশলাদানি মশলাদানি নেওয়ার, তোমরা তো জানোই আমার সব কৌটোদের রাখা মশলাগুলো, তো এই যে এরকম আমি নিয়ে নিয়েছি, দেখো খুব সুন্দর জিনিসটা, এরকম ভিতরটা এরকম আছে, সব এগুলো প্লাস্টিকের বাটি, এরকম ঢাকনা দাও, খুব সুন্দর এরকম একটা নিয়ে নিয়েছি। আর যে ওরা এগুলো মুজো টুজো এগুলো না, টুকটাক জিনিস নেওয়া হয়েছে। তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে বেশি বাজার করবো না, ওইটুকু বাজার করলাম, তো আর আরও ইচ্ছা আছে আরও কিছু বাজার করার, তো এখন করবো না, কিছুদিন পর করবো। তো কেমন লাগলো আমার পুজোর বাজার একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো
আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার কালকে। ততক্ষণের জন্য টাটা।